এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। অনেকদিন পরে চলে আসলাম আবারও আপনাদের কাছে। তো আমি আজকে নতুন দুইটা ফগলাইট লাগিয়েছি, ওটা হচ্ছে X22 ট্যাস লাইটের। তো রাত্রিরে আমাকে দুইটা লাইট গিফট করেছে। তো এখন লাইটের যে ফোকাসটা, ওই ফোকাসটা আপনাদেরকে দেখাবো, ইনস্টলেশন ডান। তো চলুন দেখে নেওয়া যাক লাইটের ফোকাসটা কীরকম, আর ইউজার রিভিউ ইউজ করার পর অবশ্যই আমি দিব। তো আমার চ্যানেলটায় অবশ্যই চোখ রাখবেন, আর যারা এখন আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন দেখা যাক লাইটের ফোকাসটা কীরকম। সো ট্যাস লাইট ইনস্টলেশন ডান। এটা হচ্ছে আমার নর্মাল লাইটটা, এটা হচ্ছে X22। সো এখন যেই লাইটটা এসছে ট্যাস লাইটের, সেটা হচ্ছে রিজিড প্রো সিরিজ। এটার ফোকাসটা আরও বেশি, X22-র ডাবল বললেই চলে। আর রিজিডটা হচ্ছে টোটালটাই ওয়াটারপ্রুফ, যেটা আমার প্রিভিয়াস ভিডিওতে আমি দিয়েছি অ্যাকোয়ারিয়ামের ভিতরে টেস্ট করা অবস্থায়। সো লাইটের ফোকাসটা আমার জন্য ঠিক আছে, ইন সিটি অর হাইওয়েতে চালানোর জন্য পারফেক্ট একটা রেঞ্জের ফোকাস। সো থ্যাংক ইউ রাদবি ভাই এত চমৎকার ফগ লাইট আমাকে গিফট করার জন্য। আর এটার ইউজার রিভিউটা ইউজ করার পর আমি দিতে পারবো, যেহেতু আগে ইউজ করা হয় নাই, সো সেক্ষেত্রে দিতেও পারতেছি না। বাট লাইটগুলো পারফেক্টলি ম্যাচ আমার ক্রুজার বাইকটার সাথে। একদম ইন্ডিকেটারের নিচে লাগিয়েছি, আমি নিজেই ইনস্টল করেছি, কারোর কাছে যাইতে হয়নি, বিকজ আমার অলরেডি ওয়ারিং করাই ছিল ফগ লাইটের জন্য। সো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো প্রোডাক্ট রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আসলে কাজের প্রেশারে অনেকদিন ধরে ব্লগ করা হচ্ছে না, বাট এখন ট্রাই করব এভরি উইক কিছু কিছু ব্লগ করে আপনাদেরকে দেওয়ার জন্য। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।